নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংস্কার কমিশনের ধারাবাহিক আলোচনা চলছে মঙ্গলবার রাজধানীতে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আড়াই ঘন্টা ব্যাপী এই মতবিনিময় সভায় অংশ নেন সরকারি বেসরকারি একান্নটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা আওয়ামী লীগকে ভোট করতে না দেয়া প্রবাসীদের ভোটাধিকার মনোনয়ন বাণিজ্য বন্ধ ও পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা তাদেরকে আগে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বিচার কার্য দিন শেষের আগে তারা যেন কখনো কোনো ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ওটা এই কার্ডটা আছে স্মার্ট কার্ড যেটা আমরাকে বলি ওইটাতে যে সিম কার্ডের মতো যে চিপটা রয়েছে আমরা সেটার ব্যবহার করে কি এই যে ভোট চুরির যে বিষয়টা সেটা থামাতে পারি কিনা নির্বাচন স্বচ্ছ সুস্থ হওয়া মানে যে আমাদের দেশ আসলে সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ হয়ে যাবে এমন তো না মনোনয়ন বাণিজ্য বন্ধ করার জন্য আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি সে যদি সভাপতি থাকে দলের একই সাথে প্রধানমন্ত্রী থাকে তাহলে সে কিন্তু চিন্তা করবে তার দলের স্বার্থ হাসিল করার জন্য নির্বাচন কমিশনটা এমনভাবে সংস্কার করতে চাই যাতে ফিউচারে যতই নির্বাচন হোক না কেন এটা সুষ্ঠুভাবে হোক সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয় সে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমা মা ফাতেমা তো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে সার্বিক ভালোর কথা চিন্তা করে আজকে থেকে ২০ বছর পরের কথা আমাদের পঞ্চাশ বছর পরের কথা চিন্তা করে দেশটাকে নির্মাণ করতে হবে নির্বাচনী সংস্কার কমিশন জানায় নিষ্ঠার সঙ্গেই কাজ করছেন তারা একই সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তাব বিবেচনার আশ্বাসও দেয়া হয় দেশ যেন আবার কোনো স্বৈরাচারের হাতে চলে না যায় সে ব্যবস্থা করতে হবে আপনাদের মতামত জনগণের মতামত সব কিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তাভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো আমরা আমাদের এই শহীদদের রক্ত বিধায় দিতে দেব না আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বিতাই দিতে দিব না আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি সকল অংশীজনদের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে সকলের চাওয়ার প্রতিফলন ঘটিয়ে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা